আলাইকুম বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে কিভাবে মোবাইলের সিস্টেম নেভিগেশন চেঞ্জ করতে হয়। তো বন্ধুরা, আমরা সর্বপ্রথম এটা জেনে নেই যে আসলে সিস্টেম নেভিগেশন জিনিসটা কি। সিস্টেম নেভিগেশন জিনিসটা হলো আপনারা যখন কোনো ফাইল ওপেন করেন, তখন সেখান থেকে ফেরত আসার জন্য অবশ্যই ব্যাক বাটনে ক্লিক করেন। এখান থেকে অবশ্যই এই ব্যাক বাটনে আপনারা ক্লিক করে থাকেন। তো এটি কিভাবে চেঞ্জ করে অন্য একটি সিস্টেমে আপনারা ব্যাগে চলে আসতে পারবেন, সেটির নামই হলো সিস্টেম নেভিগেশন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কোনো অ্যাপস ছাড়াই আপনার নিজের মোবাইল দিয়ে কিভাবে সেই সিস্টেম নেভিগেশন চেঞ্জ করতে পারেন। তো আপনারা যদি আপনার মোবাইল ফোন থেকে সিস্টেম নেভিগেশন চেঞ্জ করতে চান, তাহলে অবশ্যই এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। তো আপনার কাছে আমার একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। বন্ধুরা, সিস্টেম নেভিগেশন চেঞ্জ করার জন্য আপনাদেরকে প্রথমে চলে যেতে হবে সেটিংসে। সেটিংসে চলে যাওয়ার পর এখান থেকে আপনারা স্ক্রল করে একদম নিচে চলে যাবেন। নিচে চলে গিয়ে একদম নিচের যে উপরে যে অপশনটা রয়েছে সিস্টেম, সেই সিস্টেমের উপরে ক্লিক করে দেবেন। সিস্টেমের উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে গ্যাস্ট্রোজ নামে যে অপশনটি রয়েছে, দুই নম্বর অপশনের উপরে আপনারা ক্লিক করে দেবেন। দুই নম্বর অপশনের উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে দুই নম্বর অপশনটি দেখতে পাইতেছেন সিস্টেম নেভিগেশন, সেই সিস্টেম নেভিগেশনে আপনারা ক্লিক করে দেবেন। সেই সিস্টেম নেভিগেশনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাইতেছেন যে তিনটি সিস্টেম নেভিগেশন শো করছে। আপনাদের পছন্দ মতো যে কোনো একটি নেভিগেশন এখান থেকে চুজ করে দিতে পারেন, তাহলেই দেখবেন আপনার মোবাইলে সেই নেভিগেশনটি শো করছে। তো আপনাদেরকে একটি কথা বলে দিই যে আপনারা যদি এই সেটিংসটি আপনাদের মোবাইল ফোনে না পেয়ে থাকেন, তাহলে এখানে সার্চ বারে আপনারা সিম্পলিভাবে লিখে দিবেন সিস্টেম। সিস্টেম লিখে দেওয়ার পর পরে আপনারা এখান থেকে একটি অপশন দেখতে পাইবেন যে সিস্টেম নেভিগেশন, সেই সিস্টেম নেভিগেশনের উপরে ক্লিক করে দিবেন। তাহলে আপনারা দেখতে পাবেন যে এখানে আপনাদের সেই সিস্টেম নেভিগেশন তিনটি চলে আসছে। তো সেই তিনটি নেভিগেশন থেকে যে কোনো একটি নেভিগেশন আপনারা চুজ করে নিলেই এখান থেকে সেই সিস্টেম নেভিগেশনটি শো করবে। তো আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করতে চাই। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে, তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব